ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে প্রথম প্রস্তুতি ম্যাচে তামিম ইকবাল একাদশকে পাঁচ উইকেটে হারিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের একাদশ। বিকেএসপিতে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও টি টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে দুটি দল করা হয় ওয়ানডে প্রাথমিক দলে থাকা খেলোয়াড়দের নিয়ে। টসে হেরে আগে ব্যাট করে একশো একষট্টি রানে অল আউট হয় তামিমের দল। রিয়াদ একাদশের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন হাসান মাহমুদ। জয়ের জন্য একশো বাষট্টি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ছত্রিশ ওভার পাঁচ বলে পাঁচ উইকেটে জয় তুলে নেয় মাহমুদুল্লাহ রিয়াদ দল। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন নাঈম শেখ। আগামী ২০ জানুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।